मौसुमी आक्तार सईद आपनी लिखेছেন मोबाइले ताश खेला जाबे किना आमार एक बंधुर हाथे ৬টি আঙ্গুল এখন সে যদি তার হাতের ছোট আঙ্গুলটি কেটে ফেলেন তাহলে কি সৃষ্টি বিকৃতি করার গুনাহ হবে যদি আমি হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হারাম বর্জনের তৌফিক দান করেন আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন ইসতিয়া কামাল আপনি লিখেছেন কোন নন ইসলামিক বিষয় ইনশাআল্লাহ বলা যাবে যেমন মনে করেন এই ভবিষ্যতে বার্সেলোনার ম্যাচে মেসি গোল দিবে ইনশাআল্লাহ না এগুলো জায়েজ নয় এরকম ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা মানে হলো ইনশাআল্লাহর অপব্যবহার করা এটা উচিত নয় ইনশাআল্লাহর অপব্যবহার করা এটা ইনশাআল্লাহর প্রতি অমাননা বা আল্লাহর নামের প্রতি অমাননা হয়ে থাকে এটা গর্হিত কাজ এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং বিরত থাকতে अनेकेई अनेक हाराम काजेर शुरुते इंशाल्लाह बोलेन एई क्षेत्रे ओई काजटाके एक धरनेर बैध काज मने करछेन आपनि नाजायज एबं बैध काजके आपनि इंशाल्लाह बोला मानेई हलो बा आलहामदुलिल्लाह बोला मानेई हलो एटाके आपनि भालो काज मने करछेन आर अन्यायके भालो काज मने करा एटा कोनो कोनो क्षेत्रे कुफुरी पर्यन्त निये जेते पारे मानुषके ईमान हरण होते हये जेते पारे एटा खूब जघन्य एकटी विषय आमरा ना बोझार कारणे अनेके करी मौसुमी आक्तार सईद आपनि लिखेछेन मोबाइले ताश खेला जाबे किना ना যেটা বাইরে করা যাবে না এটা মোবাইলেও করা যাবে না অনলাইনে অফলাইনে উভয় জায়গার জন্য একই কথা সময় অপচয় এবং নানামুখী আপনার ক্ষতিকর দিক এগুলোতে আছে তাছাড়া এই জাতীয় খেলাধুলা যেগুলো শারীরিক কোনো কসরত নেই বরং মানসিক অবসাদ তৈরি করে এগুলোকে শরীয়ত এলাও করে না এবং এগুলো অনর্থক কাজগুলোর মধ্যে থেকেও একটি সঞ্জিদা আপনি লিখেছেন বাবা মার আর্থিক অবস্থা খারাপ হলে স্বামীর দেওয়া হাত খরচের টাকা কি স্বামীকে না জানিয়ে নিজ বাবা মাকে দেওয়া যাবে স্বামী যে হাত খরচের টাকা দিয়েছে এটা যদি আপনাকে মালিক বানায় দেন এবং স্বাধীনতা আপনাকে দিয়ে দেন যে আপনি যা খুশি তা করেন হিসাব সে না নেয় এবং তার মৌন সম্মতি আপনি জানেন যে এই ক্ষেত্রে তার কোনো আপত্তি নেই তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আর যদি ব্যাপারটা এরকম না হয় বরং তিনি আপনাকে তার সংসার চালানোর দায়িত্ব দিয়েছেন সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত মাত্র এক্ষেত্রে অতিরিক্ত টাকা তাকে আপনি ফেরত দিতে হবে এটা আপনি আপনার মন মতো খরচ করতে পারবেন না আর যদি তার পক্ষ থেকে সমর্থন থাকে বা আপনি তাকে বলেন যে অতিরিক্ত কিছু থাকে এগুলো আমি চাকুরি করি তুমি আপত্তি করিও না কারণ কিছু করব না তাহলে সেক্ষেত্রে তিনি যদি সম্মতি দেন তা আপনি করতে পারেন খরচ আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন আমার এক বন্ধুর হাতে ৬টি আঙ্গুল এখন সে যদি তার হাতের ছোট আঙ্গুলটি কেটে ফেলেন তাহলে কি সৃষ্টি বিকৃতি করার গুনাহ হবে না এটা তো ত্রুটি অতএব ত্রুটি সংশোধনের জন্য আপনি অপারেশন উদ্যোগ নেন এটা সৃষ্টিতে বিকৃতি হবে না তানভীর আহমেদ শিপু আপনি লিখেছেন যদি আমি হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হারাম বর্জনের তৌফিক দান করেন আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন দেখুন হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না এবং যে দেহ হারাম দ্বারা গঠন করা হয়েছে সেই দেহের দোয়া কবুল হয় না এটি হাদিসে পরিষ্কারভাবে প্রমাণিত অতএব হারাম বক্ষণ করে আপনি আবার দোয়া করছেন তো এই দোয়া বাহ্যিক কবুল হওয়ার কথা নয় কিন্তু আল্লাহ তাআলা ইহসান করে যে কারোর দোয়া কবুল করতে পারেন কেউ হারাম বক্ষণ থেকে বাঁচতে পারেন না কোনো কারণে হয়তো নিরুপায় হয়ে আছেন তিনি তো এর মানে এই না যে তিনি দোয়া ছেড়ে দিবেন আর বিশেষ করে নিরুপায় ব্যক্তি নিরুপায় হয়ে যদি হারামে লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শর্ত সাপেক্ষে কোনো কোনো পরিস্থিতিতে জায়েজ হতে পারে নিরুপায় হলে তো অবস্থা যাই হোক না কেন এই অবস্থায় তার দোয়া অব্যাহত রাখতে হবে এবং হারাম থেকে তাকে বেরিয়ে আসতে হবে হারাম থেকে বেরিয়ে এসে দোয়া করলে সেটা হবে তার জন্য ফলপ্রসূ এবং কার্যকর দোয়া তবে সাধারণ অবস্থাতে হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না।